বাংলা নববর্ষ, আমরা একটা বিষম পরিস্থিতির মধ্যে আছি। এই লকডাউন চালু হওয়ার পরে আমরা বাংলাদেশ নববর্ষটা, যতদিন থেকে আমাদের বাংলা নববর্ষ চালু হয়েছে, মনে অত খালি আর সুনাপনেই প্রথম হলো। আজ আমাদের বাঙালি সব বাড়িতে দীপ জ্বালাতো, সব খুশিতে থাকা হতো, আনন্দ করতাম, সব দোকানে মিষ্টি খাওয়া হতো, সবাইকে গলে লাগানো হতো। লেকিন আজ আমাদের চারদিকে নীরবতা, একটাই খালি সমস্যা, সব নিয়ে করোনাকে নিয়ে আমরা ব্যস্ত। আর এই পরিস্থিতিতে বেহুলা স্টেশন লকডাউন হওয়ার পর থেকে লাইট জ্বলছে না। এ নিয়ে চেয়ারম্যান ভাই থেকে আগে দিন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, আমরা আপিল করেছিলাম রেলওয়ে থেকে কি আপনারা লাইটটা জ্বালান, কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের ওনারা লাইট জ্বালায়নি। আর এ নিয়ে চেয়ারম্যান ভাই লড়াই করেছেন অনেকদিন, বছরের প্রথম দিনে এখন অন্ধকার আছে, প্রথম দিন অন্ধকার, এটা করা উচিত ছিল না, লাইনটা এনার স্টাফ ছিল, লাইনটা এনার জ্বালানো উচিত ছিল। এবং অন্য স্টেশনগুলো সেখানে লাইটিং রয়েছে, অন্য স্টেশনে লাইটিং চলছে। আর আজ আমি এই বাংলার প্রথম নববর্ষে গুপ্তি পাড়া সবাইকে, আমি নেপাল ফার্মেসির তরফ থেকে সবাইকে শ্রদ্ধা আর প্রণাম জানাই। আর এই বছর একটু শুনতা হলো, করোনার বিরুদ্ধে আপনারা লড়াই করুন। আর প্রধানমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছে, বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন, দরকার ছাড়া বাড়ির বাড়ির বাইরে বেরোবেন না, আর বাজারে অতটা হঠাৎ ভিড় ভাট্টা করবেন না। আর এই বছর যদি আমরা করোনার সঙ্গে লড়াইটা জিতি, তাহলে আগের বছর আমরা বাংলা নববর্ষ ভালো করে মানাবো, এই আশা করেই আপনাদের সবাইকে একবার শুভেচ্ছা জানিয়ে। আর যারা পৃথিবীতে 1,20,000 আমাদের করোনাতে মারা গেছেন, তাদের আজকে শ্রদ্ধাঞ্জলি। আর ভারতে যে 230 জন মারা গেছেন, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে খুব দুঃখের সঙ্গে সবাইকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আগামী বছর নতুন ভালো করে আসুক, এই আশা নিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা আর প্রণাম জানিয়ে আপনাদের আগের বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর করোনার সঙ্গে লড়াই করুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ম মেনে চলুন, মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর আদেশগুলো মানুন, এখন সবাই মিলে এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করুন। আর এই লড়াইতে ভারত অনেক মজবুতের সঙ্গে লড়ছে, পুরো পৃথিবীতে যেখানে এক দিনে হাজার হাজার লোক মারা যাচ্ছে, ভারত কিন্তু লড়াই করে আমরা এক মাসে সেই সীমাটার 350 মতন লোক মারা গেছেন আমাদের। আর আমরা লড়াইটা খুব মজবুতির সঙ্গে করছি, এই মজবুতি মনোভাব বাঙালিদের চিরদিন। নেতাজি বলেছিল, তুমি মুঝে খুন দো মায়ে তুমি আজাদি দুঙ্গা, ইসলি আমরা সব মিলে করোনাকে দেশ থেকে ভাগাবো, এই আশা করি। আপনাদের নমস্কার জানাচ্ছি।